घंटा आगे हाजिर थकबा। एयरपोर्टर भेतरे ढोकार पर तुम्हार सब बैग स्कैनिंग मेशिन दिया चेक करा हुई बैगे को विपज्जनक जिनिस आछे किना ता परीक्षा कर देखा एयरपोर्टर सिक्यूरिटी अफिसार तुम्हार शरीरों चेक करब तुम घबराओ ना किन्तु चेक इन चेक हो गेले तुम्हार निजे एयरलाइन्सर काउंटार खुजा बाहर कईरा लाइने गिया दाड़ा তোমার সিরিয়াল আসলে পরে কাউন্টারে টিকিট ও পাসপোর্ট দেখাইবা ছোট ব্যাগটা নিজের কাছে রাইখা বাকি ব্যাগ কাউন্টারে দিয়া দিবা কাউন্টারের লোক স্টিকার লাগায়া তোমার বড় ব্যাগটা নিয়ে যাবে ব্যাগে স্টিকার লাগানো হয়ে গেলে মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা সেখানে তোমার প্লেন ছাড়ার সময় আর কোন গেট দিয়ে প্লেনে উঠবা তা লেখা থাকবে টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার গেটের নম্বর মিলে আনিবা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা টিকিটের সাথে যে এমবার্কেশন কার্ড মানে যে ফর্মটা দেয়া হয়েছিল তা মন দিয়া পূরণ করবা ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটা কাউন্টার আছে এরে কয় প্রবাসী কল্যাণ ডেস্ক এইখানে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের সাহায্য করা হয় দরকার হইলে ডেস্কের অফিসার তোমার এমবার্কেশন কার্ড পূরণে সাহায্য করবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের গেটের ভিতরে আর একটা প্রবাসী কল্যাণ ডেস্ক পাইবা ওইখানেই স্মার্ট কার্ড দেইখা আঙ্গুলের ছাপ যাচাই কইরা তোমার এমবার্কেশন কার্ডের উল্টা পাশে সিল দিবে এরপরে তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে এইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে তোমার পাসপোর্ট ছাড়পত্র ভিসা পূরণ করা এমবার্কেশন কার্ড জমা দিবা ইমিগ্রেশন অফিসার তোমার কিছু প্রশ্ন করতে পারে ভয় না পায়া সব প্রশ্নের উত্তর দিবা আপনার বাবার নাম কি মোহাম্মদ আলী আকবর বিদেশে কেন যাচ্ছেন চাকুরি করতে যাইতেছি ওয়েল্ডিং এর কাজ কম্পিউটারে রেকর্ড রাখার জন্য ওনারা তোমার ছবি তুলতে পারে এতেও ঘাবড়ানোর কিছু নাই সব কাগজপত্র ঠিক থাকলে তোমার পাসপোর্টে উনি সিল দিয়া বিদেশে যাওয়ার অনুমতি দিয়া দিবেন এরপর টেলিভিশন দেইখানিয়া তোমার প্লেনের অন্য যাত্রীরা যেই জায়গায় বসছে সেইখানে গিয়া বসবা